সম্প্রতি উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় হুয়াসং 19 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর আগে পিয়ংগং যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। দেশটির নেতা কিম জং উন বলেন, এই পরীক্ষার মাধ্যমে শত্রু দেশগুলোকে একটি যথার্থ বার্তা দেওয়া হল। এর আগে গত বুধবার দক্ষিণ কোরিয়া বলেছিল উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণুর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারবে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা আগেও পরীক্ষা চালিয়েছে। এরপরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মনে করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রয়েছে। জার্মান এই পরীক্ষাকে বেআইনি বলে ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে উত্তর কোরিয়া একটি গণহত্যামূলক অস্ত্র তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বৃহস্পতিবারই এই উদ্যোগের বিরোধিতা করেছে। এই পরীক্ষা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী বলে দাবি করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জানিয়েছিলেন উত্তর পূর্ব দিকের সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর গতি দেখে মনে হয়েছে এটি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সেই কারণেই একে উচ্চকোণ থেকে ছোড়া হয়েছে যাতে ক্ষেপণাস্ত্রটি বেশি দূর পৌঁছাতে না পারে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে মিসাইলটি তাদের উকিশিরি দ্বীপ থেকে 300 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন এটি 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে মনে হয়েছে। মিসাইলটি উপরের দিকে 7000 কিলোমিটার পর্যন্ত উঠেছে বলে মনে করা হচ্ছে। এযাবৎ পিয়ংইয়ং যতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে বলে জানা গেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন অন্ততপক্ষে একটি আন্তঃমহাদেশীয় পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল পিয়ংইয়ং থেকে উত্তর পূর্ব দিকে ছোড়া হয়েছে। এটি 1000 কিলোমিটার দূরত্ব পার করেছে। মিসাইলের সবচেয়ে বেশি উচ্চতা ছিল 7000 ফুট। গত মাসে কিম দুটি ভিন্ন ধরনের মিসাইল পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখেন বলে উত্তর কোরিয়া জানিয়েছে। তার মধ্যে একটিতে বিশাল বড় প্রচলিত অস্ত্র নিয়ে যাওয়া যেতে পারে, অন্যটি হলো ক্রুজ মিসাইল। ইঙ্গিত দেওয়া হয়েছিল এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। উত্তর কোরিয়ার নেতা কিম জং বলেছিলেন পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ খুবই জরুরি, দেশের কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার জন্যই তা দরকার।